एकान्न गणन पी पार्सेंट हंड्रेड नीचे की देव एन पी कत षाट देखो आप जो एक बार बीज दे काटी पाँच है और बीज दे काटले तीन है ये तीन दे काटले तीन सतर एक ताली कत है पाँच सतर पचासी कि अति सोजा ना खूब सोजा बेर हुए गेसे और तुम्हारा जख कर अवश्य एक ना लिखले तुम्हारा कि करथाय माथा रेखे द्रुत कर कैक सेकेंडर भेतर शेष हो जाए प्रथम सवार प्रति शुभेच्छा और स्वागत जानिए शुरू करछि आमी एम ए ने सिद्दिकी सेल्फ डेवलपमेंट बीडी स्कूल थेके आज तुम्हारे साथ आलोचना करब एखन आमी शॉर्ट टिक निये चाकरीर क्षेत्रे अनेक क्षेत्रे परीक्षा दीते समस्या हो जाए किन्तु आमरा सेई शॉर्ट टिकेर पार्सेंट निये एखन आलोचना करब कैक सेकेंडर भितरे किभाबे आमरा करते पारी सेई पद्धति आमरा एखन देखब अति सहजे शिखे नेब आशा करी प्रथम दिके शेष पर्यन्त तोमरा थाकबे आर जदि थाको आर कोनो समस्या थाकबे ना आमी विश्वास करी सेटा आसो एखनी आमरा शुरू करते जाच्छि प्रथमे आमरा जाबो जे पार्सेंट शुरू करब एखाने देखो लेखा आछे पार्सेंट बा शतांश बा शतकरा एखन पार्सेंट जिनिसटा कि प्रथम देखो तोमरा एखाने पार्सेंट पार माने कि पार बांलाते प्रति पार्सेंट बोलते बुझा एखाने देखो हंड्रेड ताली प्रति हंड्रेडे अर्थात प्रति हंड्रेडे जे बुझा सेटा हलो कि पार्सेंट अर्थात पार्स पर हंड्रेड जे वाली जे भावे बोली ना क्यों आमरा आशा करी परिष्कार बुझते पारछो एखन आमरा जाबो से प्रैक्टिकल से काजगुला करे आमरा देखबो जे आमरा आसले कि कयेक सेकेंडेर भितर करते पारि ना एमनि एमनि ना सेटा देखेई आमरा काजे प्रमाण करबो सेटा आमरा प्रथमे तोमरा देखो जे एखाने जदि बोली जे हंड्रेड 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 पार्सेंटेर कत होबे कि हंड्रेड हंड्रेड पार्सेंट कत होबे हंड्रेड हो कि भावे एक ख्याल करो ये दिखे जेमन कत हंड्रेड थे ना हंड्रेड हंड्रेड हंड्रेडे हंड्रेड पार्सेंट हंड्रेड इटा कि आप जुदिल कि करी हंड्रेड के जुदिल दस पार्सेंट करी से क्षेत्र में कि हो एक लक्ष्य करो हंड्रेड के दस पार्सेंट कर ले दस ही हंड्रेड के जदि कि करी वन पार्सेंट करी से क्षेत्र में कि वन हंड्रेड के जदि कि करी पॉइंट वन पार्सेंट करी ताले कि पॉइंट वन पार्सेंट ही आबार जदि हंड्रेड के करी पॉइंट शून्य वन पार्सेंट करी से क्षेत्र किन्तु कि पॉइंट शून्य वन এটি হবে কি কেমন তাই হবে না তাই হবে তোমরা দেখো ক্যালকুলেশন করে এখানে আমরা ইচ্ছা করলে বা আমরা আরেকটা টেকনিকে তোমরা দেখতে পারো যে এইখানে যে প্রতি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রতি যদি আমরা ডান দিক থেকে এইভাবে আসি পর ই থেকে প্রতি দশ ঘর পর পর এটা দেখো হান্ড্রেড টেন তারপরে ওয়ান তারপরে পয়েন্ট ওয়ান তারপরে পয়েন্ট জিরো ওয়ান এইটা এই জিনিসটা দেখো প্রতি দশ ঘর পর পর এখানে দেখো এক ঘর করে কিন্তু কমে আসছে দেখো প্রতি ইসেই কিন্তু এক ঘর কমে আসছে এক ঘর পর পর কিন্তু পয়েন্ট কি পয়েন্ট চলে আসবে যেমন দশ চলে আসছে এক ঘর কি বামে চলে আসছে কিন্তু এখানে ইচ্ছা করলে আমরা কি দিতে পারি এরকম আরেকটা ই দিতে পারি এভাবে দিয়ে আমরা কি এভাবে দিতে পারি এক ঘর কি বামে চলে আসছে এবার আমরা কি করব পরবর্তী প্র্যাকটিসে যাচ্ছি যে পাঁচশো পঞ্চাশকে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট করি সেক্ষেত্রে কি হবে কি পাঁচশো পঞ্চাশই হবে কি তাই হবে না আগে দেখাচ্ছি আবার দেখাচ্ছি যে পাঁচশো পঞ্চাশ গণন কেটে কত থাকে পাঁচশো পঞ্চাশই থাকে তাই না ওকে যদি আমরা কি করি এখানে টেন পার্সেন্ট করি সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবো একটু খেয়াল রাখো এই যে এখানে আগে তো কি ছিল দুইটা শূন্য ছিল এখানে আমরা দুইটা শূন্য হান্ড্রেড হান্ড্রেড এখানে হান্ড্রেডের যে দুইটা শূন্য সাথে আমরা মিলে দিয়েছিলাম কিন্তু এখানে কয়টা শূন্য আছে একটা শূন্য আছে সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে একটা শূন্য নিয়ে নেব এখানকার একটা এখানকার একটা এই দুইটা শূন্য আমরা কি করব বাদ দিয়ে দিব হ্যাঁ বাদ দিলে তাহলে কত থাকে ফাইভ ফাইভ তাহলে কি এই যে কেমন
তারপরে এটাকে আমরা যদি কি করি 1% করি সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে কিন্তু কোনো শূন্যই নাই কে সেক্ষেত্রে শূন্য যেহেতু নাই সেক্ষেত্রে কি হবে তাহলে এইখানে কয়টা আছে একটা শূন্য আছে হ্যাঁ এই শূন্য আর তাহলে একটা শূন্য 100 এ চলে যায় আর একটা শূন্য কিন্তু থেকে যায় এই একটা শূন্যর জন্য আর এক গড় আগে একটা কি হবে দশমিক চলে আসবে এইখানে তাহলে খেয়াল করো একদম সোজা তাহলে 5.5 ওকে কেমন ইজি কিন্তু এরপরে আমরা যদি কি করি 0.1% করি সেক্ষেত্রে দেখো তাহলে কত হয় এক্ষেত্রে টোটালি একটা শূন্যর সাথে মিললো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পয়েন্ট পড়ে গেছে তাহলে পয়েন্টের জন্য আমরা কি করব একটা শূন্যর জন্য তো একটা ঘর আগে চলে আসছেই কিন্তু আর একটা পয়েন্টের জন্য কি হবে আর এক ঘর আগে চলে আসবে এই দেখো তাহলে কি হবে 0.55 কি কেমন ক্লিয়ার এরপরে আমরা পরেরটা লিখব 20% কত হবে তাহলে এখানে কিন্তু আমরা কি শূন্য পেয়েছি তাহলে শূন্য শূন্য চলে গেলে কি থাকে এখানে 55 তো এর সাথে গুণ হবে 55 গুণ কত হয় 110 আবার যদি আমরা এটা কি করি 40% করি তাহলে কত হবে এই শূন্য আর ওই শূন্য তাহলে কি হলো চলে যায় চলে গেলে তাহলে কি থাকে 4 তাহলে 4 55 কত হয় 220 ওকে ক্লিয়ার সোজা কিন্তু কঠিন না কিন্তু ইজি যদি আমরা এখানে একটু ভেজাল করব এবার 41% হয় সেই ক্ষেত্রে কি করবে এইবার কিন্তু ঝামেলা আছে তাই না কিন্তু না ইজি ভেরি ইজি একটু জায়গা নেই আমরা এদিকে চলে আসছি আমরা 41 কে একটু ভেঙে লিখব যেমন 40% যোগ 1% আমরা এইভাবে করব এখানে তোমরা দেখো 40% আমাদের কত আসছে 220 প্লাস 1% কত আসে 5.5 কি কেমন হলো তাহলে কত হবে 225.5 কি ইজি না ভেরি ইজি কোনো ব্যাপারই না এগুলো ব্যাপার হলো ইজি কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যায় এগুলো কোনো ব্যাপার নয় তাহলে এইভাবে তোমরা করবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলা কি প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবে তত ইজি হবে তত সহজ হবে এই জন্য বেশি 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 প্র্যাকটিস করতে হবে কেমন এবার আমরা কিছু অঙ্কেতে যাব অঙ্কতে গিয়ে সরাসরি কিছু প্র্যাকটিস করবে তোমরা অবশ্যই সাথে থাকবে এবার তোমাদের যে অঙ্কগুলো দেখাবো সেগুলো কিন্তু পরীক্ষায় এসেছে অলরেডি সেগুলো আমরা কি প্র্যাকটিস করব যেমন প্রথম যদি লিখি যে শূন্য 3 এর কত 20% কে শূন্য 3 এর 20% কত হবে এটা বের করতে হবে তাই না তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব যার সাহায্যে আমরা নিমিশের ভিতরেই করে ফেলবো আমরা ওই কুইক নিবন্ধ ভাবে কেলো পারি কিন্তু আমরা একটা ফর্মুলা ব্যবহার করব দেখো n গুণন pn ডিভাইডেড এটা কি তাই না এটা আসলে কোথায় পাবে না এটা একান্তই ব্যক্তিগত তোমরা শিখে নাও এখান থেকে তাহলে আমরা কি বসাবো এখানে এনটা কি এনটা হচ্ছে নাম্বার বা সংখ্যা এখানে সংখ্যা কত দেওয়া আছে এইটা এইটা এটা বসাবো আমরা 0.3 গুণন পি এন পার্সেন্ট এই নাম্বারের যে সাথে যে পার্সেন্ট আছে এটাকে পি এন ধরা হয়েছে পি এন ধরিয়া এটা করা হয়েছে তাহলে এটা কত 20 ডিভাইডেড পি সরাসরি পি পার্সেন্ট বলতে বোঝানো হয়েছে 100 আমরা 100 কোথায় লিখবো নিচে লিখবো এখন যদি কাটাকাটি করি আমাদের কি অ্যান্সার চলে আসবে কিন্তু এই ফর্মুলাটা কোথায় ইউজ করবে তোমরা এই যে যদি এরকম অঙ্ক আসে যে 0.3 এর 20% কত বা 100 এর 20% বা 50% কত বা বললো 41 এর 70% কত এইরকম আসলে তোমরা কি করবে তখন এই ফর্মুলাটা ইউজ করে এভাবে করবে মানে কয়েক সেকেন্ডের ভিতরে হয়ে যাবে দেখো তোমরা যদি মনে করো যে এটা এভাবে লিখবো না সেক্ষেত্রে নাও লিখতে পারো একটু মাথায় রেখে তাহলে দ্রুত এরকম
কিন্তু করতে পারো এইভাবে মাথায় মাথায় নিয়ে, আর মাথায় মাথায় এগুলো শিখতে হবে যে মাথায় মাথায় আসলে ক্যালকুলেশনগুলো করলে খুব দ্রুত হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, দেখো এখানে চলে যায়, এটা চলে যায়, একবারে কাটলেও হয়, আর এটাতে কাটলে কি হয়, ফাইভ, আর এটা দেখো ভাগ করলে কত আসবে, 0.0, সরি, সিক্স। দেখো তোমার ক্যালকুলেশন করে দেখো এটা আসবে কি, কেমন, অতি সহজ না, খুব সোজা। আমি একটু বুঝালাম দেখে কিন্তু একটু সময় বেশি লাগছে, কিন্তু আসলে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা রেজাল্ট হয়ে যাবে, অতি সোজা, অতি সহজে তোমরা করতে পারবে, কোনো ব্যাপারই না এটা। কেমন, পরবর্তী এসে চলে যাচ্ছে, অঙ্কে চলে যাচ্ছি, পরবর্তী একটা অঙ্ক দেখব যে 51 কোন সংখ্যার কত, 60%। এটা আমার করে কোশ্চেন করলো, কোন সংখ্যা 60%। এখন এটা করার জন্য আমরা কি করব, আবার আর একটা ফর্মুলা ইউজ করবো, ওইটি এই ফর্মুলাটা একটু উল্টো দিব, যেমন একটু মনে রাখবে যদি এরকম থাকে যে 51 কোন সংখ্যা 60%, এইভাবে কোনো অঙ্ক আসলে তখন এই ফর্মুলাটা ইউজ করবে। যেমন লিখলাম আমরা কি, এন গুণন পি পার্সেন্ট, পি পার্সেন্ট আমরা উপরে দেবো, আর নিচে দেবো কি, এন পি, আগে কি দিয়েছিলাম, এন পিটা কি উপরে দিয়েছিলাম, কি খেয়াল রাখবে কিন্তু অবশ্যই। তাহলে এবার তাহলে কি হয়, আমরা এখানে দিব এন নাম্বার কত, 51 গুণন পি পার্সেন্ট 100, নিচে কি দেব, এন পি কত, 60। দেখো আমরা যদি একবার 20 দিয়ে কাটি, 5 হয়, আর 20 দিয়ে কাটলে 3 হয়, এটা 3টা কাটলে 3 × 17 = 51, তাহলে কত হয়, 5 × 17 = 85, কি অতি সোজা না, খুব সোজা বের হয়ে গেছে। আর তোমরা যখন করবে অবশ্যই একটা না লিখলে তোমরা কি করবে, মাথায় মাথায় রেখে দ্রুত করে কয়েক সেকেন্ডের ভিতরে এটা শেষ হয়ে যাবে, খুব মজা না, খুবই মজা, খুব ভালো লাগছে না, যদি ভালো লাগে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে। কিন্তু আমরা পরবর্তী অঙ্কে আসছি, একটু এবার লক্ষ্য করো, দেখো কোন সংখ্যার 75% সমান কত, কি কেমন, এটা আমরা ফর্মুলায় ফেলবো, একটা ফর্মুলায় ফেলে নিমিশেই শেষ করে দেবো অতি সহজে, কেমন, এটা ইচ্ছে করলে কিন্তু ঐকিক নিয়ম করতে পারো তোমরা, তারপরে ধরে এক ধরে করতে পারো, তারপরে এই ফর্মুলা যে ফর্মুলা দেবে এই ফর্মুলার মাধ্যমে তোমরা করতে পারো। তাহলে আমি তোমাকে ফর্মুলাটি আগে দিচ্ছি, যেমন যদি লিখি এক্স গুণন পি পার্সেন্ট ডিভাইডেড, এইখানে তোমরা দেখবে যে এক্সটা কি, এক্সটা হচ্ছে শেয়ার বা ভাগ, শেয়ার, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যার, একটু বুঝে নাও ভালো করে আগে, কোনো সংখ্যার 75% কত, কোন সংখ্যার 75%, পার্সেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে কোন সংখ্যার 75% সমান কত, 75% হচ্ছে, 75% বলতে 100-কে বোঝাচ্ছে, 100-এর ভিতরে 75, তাহলে 100-কে যদি এটা 75 হয় এনে বিয়োগ করলে কত আসে, 25 আসে, তাহলে 25 যেহেতু আসে, তাহলে এটাকে যদি 25 দিয়ে আমরা কত অংশ আছে সে ই করলে যদি বের করি, রেশিও বের করি, সেক্ষেত্রে তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 75 হয়, আর যদি আমরা কি করি 4টা ভাগ করলে কিন্তু আবার 100 হয়ে যাবে, মিলে কিন্তু অলরেডি যায়, এমনি কিন্তু মুখে মুখে তোমরা এবারে বের করতে পারো যে আনসারটা কত হবে, 4, এমনি কিন্তু ঝট করে যদি বোধ বের করতে পারবে, কোনো ব্যাপারই না, নিমিশে কয়েক সেকেন্ডে কিন্তু বের হয়ে যাবে যে 4, আনসার কত হবে, 4, কিন্তু আমরা একটু সিস্টেমে আমরা বের করে তোমরা পদ্ধতিতে দেখাচ্ছি, আর এটাও বললাম সহজে মুখে বের করতে পারবে, এরকম বের করে কয়েকভাবে বের করতে পারবে। তারপরে তাহলে এখানে কি হবে, আমরা কি করব, 3 বসাবো, গুণন 4 কীভাবে হয় একটু দেখো, প্রুফ দেখাচ্ছি তোমাদের, পি পার্সেন্ট কত, 100, আর পি এন কত, নাম্বার কত, 75, তাহলে আমরা যদি এখানে কী করি, কেটে দেই 25 দে কাটলে 4 × 25 = 125, দে কাটলে 3 কেটে গেল, এই দেখো দেখছো 4 কিন্তু হয়ে গেছে, তাহলে কী হচ্ছে, কোন সংখ্যার 75%, কোন সংখ্যার, এই যে 4 বের হয়ে গেছে। কিন্তু এবার আমরা এক্স দূরে যদি করি, দেখো যে তাহলে লিখবো আমরা এক্স এর
75 সমান 3 কি 3 টা কি এটা তো বুঝাইছি আগে তাই না তাহলে আমরা লিখতে পারি যে x গুণন 75 3 75 সরি x সমান সমান 3 25 তে কাটলে 4 25 তে কাটলে 3 3 3 কেটে গেলে কত হল 4 কি মিলে গেছে না তাহলে অতি সহজে কিন্তু আমরা পেয়ে গেছি তাই না এভাবে ঐকিক নিয়মে করতে পারবা ঐকিক নিয়মে করা যাবে আমি দেখাচ্ছি না ওইভাবে তোমরা করে নিবে ভালো থাকো সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি খোদা হাফেজ।